أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه প্রিয় শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদেরকে তাদাব্বুরুল কোরআনের আজকের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান বিকুম। আমরা আজকে তাদাব্বুরুল কোরআনের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো এবং বেশ কয়েকটা পর্বে গুরুত্বগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ আল কোরআন তেলাওয়াতের পাশাপাশি যদি আমরা এর অর্থটা বুঝে নেই এবং কোরআনের এই আয়াতগুলো নিয়ে তাদাব্বুর করি, তাহলে এর মাধ্যমে আমরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশই বাস্তবায়ন করলাম এবং এই নির্দেশ বাস্তবায়নের মধ্য দিয়েই তাদাব্বুরুল কোরআনের প্রয়োজনীয়তা, উপযোগিতা এবং এর গুরুত্ব আমাদের কাছে প্রকাশিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তারা কেন আল কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? যদি আল কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসত, তাহলে তারা এই কোরআনের মধ্যে বহু ইখতিলাফ ও পার্থক্য দেখতে পেত। সূরাতুন নিসা 82 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নটি ছুঁড়ে দিয়ে বান্দাকে আল কোরআন নিয়ে চিন্তা গবেষণা এবং তাদাব্বুর করতে বলেছেন। যদি এই তাদাব্বুর করার মধ্যে অনেক বড় কল্যাণ, অনেক বড় উপকার না থাকত, তাহলে আল্লাহ তো আমাদেরকে এই নির্দেশ দিতেন না, তাদাব্বুর করার জন্য এই নির্দেশনা তিনি দিতেন না। যদিও অধিকাংশ মানুষ সঠিকভাবে হয়তো এই নির্দেশগুলো নিয়ে ভাবে না, চিন্তা গবেষণা করে না এবং এই নির্দেশের সারবত্তাও সে অনুধাবন করে না, কিন্তু আমরা যারা এই আয়াতটি শুনলাম আজকে, আমরা কিন্তু সেটা অবশ্যই করব ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মহান গ্রন্থকে অনেকগুলো বড় বড় গুণ দিয়ে তিনি উল্লেখ করেছেন, যা এই গ্রন্থটি যে বরকতপূর্ণ সেটির প্রমাণ বহন করে। তার মধ্যে একটি হচ্ছে এটি একটি সম্মানিত বরকতময় গ্রন্থ এবং এই গ্রন্থ নূর এবং ফুরকান, রাহমাত এবং বোরহান, বাসায়ের এবং শিফা, হুদা এবং বসরা। নূর মানে আলো, ফুরকান মানে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, রাহমা মানে হচ্ছে দয়া অনুকম্পা, বোরহান মানে হচ্ছে দলিল প্রমাণ, বাসায়ের বিচক্ষণতা, শিফা উপশম এবং আরোগ্য, হুদা হেদায়াত, আর বুশরা মানে হলো সুসংবাদ। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো গুণে অভিষিক্ত করে উল্লেখ করলেন, আর এই গুণগুলো আসলে তখনই শুধু উপলব্ধি করা যাবে যখন কেউ গভীরভাবে এই গুণগুলো নিয়ে একটু ভাবে, একটু তাদাব্বর করে এবং এগুলো থেকে উপকৃত হওয়ার জন্য সে আমল করে। তাহলেই এই গুণগুলো তার বোধগম্য হবে এবং এই গুণগুলো জেনে নিয়ে সে সত্যিকার অর্থে উপকৃত হতে পারে। এখানে ইমাম বুখারী রাহমাহুল্লাহর বর্ণিত একটা হাদিস আমরা এখানে উল্লেখ করতে চাই। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আল মুমিনুল লাযি ইয়াকরা উল কোরআন ওয়া ইয়ামালু বিহি কাল উতরুজ্জা। মোমেন যে ব্যক্তি আল কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হচ্ছে একটা লেবুর মতো যে কোরআন তেলাওয়াত করে এবং কোরআন যা আমল করে। তাআমুহা তাইয়িবুন ওয়া রাইহুহা তাইয়িব, এটার স্বাদও উত্তম এবং এটার গন্ধও উত্তম। এরপর তিনি আরো বলছেন, ওয়াল মুমিনুল্লাযী লা ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়ামালু বিহি কাত-তামরাতি, এবং যে ব্যক্তি কোরআন পাঠ করে না এবং সে অনুযায়ী আমলও করে না, তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো। তামুহা তাইয়িবুন ওয়া লা রিহা লাহা, এর স্বাদটা খুব উত্তম কিন্তু এর কোনো গন্ধ নেই।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়ামাসালুল মুনাফিকি আল্লাযী ইয়াকরাউল কুরআনা কাররাইহানা রিহুহা তাইয়িবুন ওয়া ত্বাআমুহা মুররুন। আর ফাসিক ফাজির ব্যক্তি যে কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত হচ্ছে রায়হান জাতীয় একটা উদ্ভিদের মতো, লতার মতো, যার সুগন্ধ আছে কিন্তু খেতে খুবই তিতা। ওয়ামাসালুল মুনাফিকি আল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কালহামযালা ত্বাআমুহা মুররুন আও খাবীথুন ওয়া রীহুহা মুররুন। আর ওই ফাসিক ব্যক্তি যে কোরআন একদমই পাঠ করে না, মুনাফিক ব্যক্তি যে কোরআন একদমই পাঠ করে না, তার দৃষ্টান্ত হচ্ছে ওই মাকাল ফলের মতো যা খেতেও স্বাদহীন এবং যার কোনো সুগন্ধও নাই, মানে তার গন্ধটাও তিক্ত এবং তার স্বাদটাও তিক্ত এবং মন্দ। তাহলে এই হাদিসটিতে আমরা স্পষ্টভাবে কোরআন তেলাওয়াতের উপর একটা উৎসাহ উদ্দীপনা পেলাম, এবং বিশেষ করে যিনি সত্যিকার মোমেন হিসাবে কোরআন তেলাওয়াত করেন এবং সে অনুযায়ী আমল করেন তাকেই সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত দিয়ে এখানে নবী সাল্লাহ সাল্লাম উপস্থাপন করেছেন, সেই লেবু যার স্বাদটাও ভালো এবং যার গন্ধটাও ভালো। অতএব আসুন আমরা কোরআন তেলাওয়াত করে এবং সেটা বুঝে সেটা অনুযায়ী চিন্তাভাবনা প্রসূত আমল করে আমরা ধন্য হই। আল্লাহ যেন আমাদেরকে এমনই ভালো করেন, সব দিকে যার ভালো গুণ, সকল ত্রুটি থেকে আমাদেরকে মুক্ত রাখেন, পাপ থেকে মুক্ত রাখেন। এতটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।